আজকে কথা হবে টপ 5 ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে। যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান, যাদের ফেসবুক পেজ রয়েছে, এমনকি যারা চান ফেসবুক পেজে ভিডিও আপলোড করে মনিটাইজেশন করতে, এমনকি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে করতে আপনি কি বোরিং হয়ে গিয়েছেন, তাহলে আপনি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কারণ আজকের টপ 5 মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনার পছন্দ হয়ে যেতে পারে। নাম্বার 1, ভিভা কাট প্রো। যারা একদমই নতুন এবং অসাম লেভেলের ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এই অ্যাপটি। এই সফটওয়্যারটির ইন্টারফেস একদম সিম্পল, যে কোনো একটি ট্যাম্পলেট সিলেক্ট করে শুরু করে দিতে পারেন আপনার ভিডিও এডিটিং এর কাজ। আর সব থেকে ভালো লেগেছে এই অ্যাপটির কি ফ্রেমিং সিস্টেম। লাইক কি ফ্রেমিং, সিরিয়াসলি এটাও সম্ভব? জি হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছি। আর যারা জানেন না কি ফ্রেমিং কি, তারা ইউটিউবে সার্চ করতে পারে, এমনকি আপনি এই অ্যাপটিতে ক্রোমা কিও ব্যবহার করতে পারেন। এবং রয়েছে টেক্সট ইফেক্ট, ভিডিও ইফেক্ট, এমনকি রয়েছে এক্সটার্নাল ইফেক্ট ডাউনলোড করার সুযোগ। নাম্বার 4, অ্যালাইড মোশন। সফটওয়্যারটির ইন্টারফেস একটু কঠিন। সফটওয়্যারটিতে রয়েছে মোশন ট্র্যাকিং, কি ফ্রেম অ্যানিমেশনের মতো প্রফেশনাল ভিডিও এডিটিং ফিচার, আইকন স্টিকার আপনি চাইলে বানিয়ে নিতে পারেন, আপনি চাইলে এক্সটার্নাল ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করতে পারেন, এমনকি সফটওয়্যারের ভিতর থেকেও আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এমনকি এই অ্যাপ্লিকেশনে রয়েছে ভিউ সাইড ইফেক্ট, ক্রোমা কি, কালার গ্রেডিং। এডিটিং করতে করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যাপ্লিকেশনটি টিউটোরিয়ালের অপশন রয়েছে, যেখানে ক্লিক দিলে আপনাকে সরাসরি ইউটিউবে রিডাইরেক্ট করা হবে এবং ইউটিউব থেকে আপনি টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। নাম্বার 3, পাওয়ার ডিরেক্টর। এটা অনেক সিম্পল একটি অ্যাপ্লিকেশন, কোনো ঝামেলা নেই, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন। পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনে অনেক ইফেক্ট রয়েছে, এগুলো জোস, আপনি একবার ইনস্টল করে ব্যবহার করে দেখতে পারেন। আই নো আপনারা অনেকে এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করে ব্যবহার করছেন, তাই এটা নিয়ে আমার আর বেশি বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। এটা অনেক পপুলার একটি অ্যাপ্লিকেশন। তো চলে যাই আমরা নেক্সট অ্যাপ্লিকেশন। নাম্বার 2, ভিটা। আই নো আপনাদের মধ্যে অনেকে হয়তো এই অ্যাপটি ব্যবহার করে থাকবেন, কারণ এই অ্যাপ্লিকেশনটি অনেক পপুলার একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ যখনই আপনি ওপেন করবেন ঠিক তখনই আপনার সামনে এরকম বড় একটি আইকন লক্ষ্য করবেন, যেখানে ক্লিক করা মাত্রই আপনাকে এর ট্যাম্পলেট সেকশনে নিয়ে যাবে। ট্যাম্পলেট কি? ধরুন আপনার সামনে এডিটিং করার সময় নেই, দ্রুত এডিট করে আপলোড করে দিতে হবে এবং আপনার এডিটটি হতে হবে অটোমেটিক যে কোনো মিউজিকের সঙ্গে, তাহলে এখানে যে ট্যাম্পলেটগুলো দেখতে পাচ্ছেন সেম ট্যাম্পলেট অনুযায়ী আপনার ভিডিও এডিট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে এক্সপোর্ট করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, এই হতে পারে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে শর্ট ভিডিও আকারেও আপনি আপলোড করতে পারেন। নাম্বার 1, VN। জি হ্যাঁ বন্ধুরা, এটা অনেক পপুলার একটি সফটওয়্যার, হয়তো অনেকে এটি ব্যবহার করেন। এটির সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটার স্লো মোশন স্টাইল, কারণ এই সফটওয়্যার দিয়ে আপনি চাইলে স্পিড র্যাম্পিং করতে পারবেন। লাইক সিরিয়াসলি, যারা জানে না স্পিড র্যাম্পিং কি তাদের জন্য বলে রাখছি, স্পিড র্যাম্পিং হচ্ছে ইতিমধ্যে আপনারা হয়তো অনেক সিনেমাটিক স্লো মোশনের ভিডিও দেখেছেন। জি হ্যাঁ, এই ধরনের স্লো মোশন আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন, তাই আমি এই অ্যাপ্লিকেশনটি নাম্বার 1-এ রেখেছি। কাজে আর দেরি না করে খুব দ্রুত ডাউনলোড করে নিন আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।